হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সঙ্গে দুই হাজার সতেরো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত মাধ্যমিকের ইতিহাসে যে প্রশ্নগুলি পরীক্ষায় এসেছে সেগুলি নিয়ে এমসিকিউ এসিকিউ কিউ উত্তরগুলি বিশ্বব্যাগী উত্তর আমি করে দিয়েছি এগুলি এখান থেকে দেখে নাও আর বাদ বাকি প্রশ্নগুলি দেখে নাও কোনগুলি তোমাদের পরীক্ষায় এসেছে যদি কোনোটা তোমরা খুঁজে বা বার করতে না পারো কমেন্টে লিখে জানাবে আমি তোমাদের উত্তর দিয়ে দেব এই প্রশ্নগুলি দেখো এখান থেকে এই প্রশ্নগুলি দেখলে তোমাদের পরীক্ষায় কী রকম প্রশ্ন হয় বা কীভাবে প্রশ্ন হয় তোমরা সব এখান থেকে দেখলে বুঝতে পারবে এগুলি মনোযোগ সহকারে দেখে নাও এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় এসবিট আসে তাহলে এই প্রশ্নগুলা এখান থেকে পড়ে যাবে অনেক প্রশ্ন দেখবে পরীক্ষার প্রশ্ন খুললে পেয়ে যাবে এই জন্য এই প্রশ্নগুলি একটু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে যাও অনেক প্রশ্নই তোমরা এখান থেকে সরাসরি কমন পাবে এক নম্বর আমি এমসি কের উত্তরগুলি বলছি তোমরা দেখে না ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন উত্তর হবে ইংরেজরা বিপিন চন্দ্র পাল লিখেছেন উত্তর হবে সত্তর বৎসর পরের প্রশ্ন বামা বোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর হবে উমেশচন্দ্র দত্ত পরের প্রশ্ন সাধারণ শিক জনশিক্ষা কমিটি গঠিত হয় উত্তর হবে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন নববিধান প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হবে কেশবচন্দ্র সেন পরের প্রশ্ন সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হবে কোল বিদ্রোহ পরের প্রশ্ন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইন অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় উত্তর হবে তিনটি স্তরে আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় উত্তর হবে তিনটি স্তরে পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন উত্তর হবে পরে প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা পরে প্রশ্ন ভারত মাতা চিত্রটি আঁকেন উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন ভারতের হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উত্তর হবে উমেশ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরে প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর একা আন্দোলনের নেতা ছিলেন উত্তর হবে মাদারী পাশি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা হয়েছিল উত্তর হবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল উত্তর হবে গুজরাটে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল উত্তর হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে উত্তর হবে তমলুক পরে প্রশ্ন দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হবে লীলা নাগ রায় পরে প্রশ্ন ভারতের লৌহ মানব বলা হয় উত্তর হবে সর্দার বল্লভ ভাই পেটেলকে পরে প্রশ্ন এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন উত্তর হবে খুশবন্ত সিংহ সিং খুশবন্ত সিং এবার একটি বাক্যে উত্তর দ এক নম্বর সোমপ্রকাশ পত্রিকার সম্পাদককে ছিলেন উত্তর হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ দুই নম্বর সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় উত্তর হবে মহাফেজখানায় তিন নম্বর বাংলার কোন শতককে নবজাগরণের শতক বলা হয় উত্তর হবে উন উনিশ শতককে উত্তর হবে উনিশ শতককে পরে প্রশ্ন উলগুলান বলতে কি বোঝায় উত্তর হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা এবার ঠিক ভুল এগুলি দেখে না প্রথমটা ভুল দ্বিতীয়টাও ভুল তৃতীয়টাও ভুল চতুর্থটাও ভুল চারটায় ভুল এবার পরের প্রশ্নগুলি দেখে না স্তম্ভ এক নাম্বার প্রশ্নের উত্তর হবে এই পাশে বি নাম্বারটা দুই নাম্বার প্রশ্নের উত্তর হবে এই পাশে সি নাম্বারটা তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে এই পাশে ডি নাম্বারটা আর চার নাম্বার প্রশ্নের উত্তর হবে ওই পাশের এ নাম্বারটা এবার দেখে নাও ম্যাপ পন্ডিংগুলি এগুলি তোমাদের এক্সট্রা একটা ভিডিওতে দেওয়া আছে দেখো এখান থেকে দেখে নিবে ম্যাপ ইতিহাসের ম্যাপ দেওয়া আছে ওখান থেকে দেখে নিবে এবার বিবৃতি বিবৃতিগুলো দেখো একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশের উত্তর হবে বি নাম্বার এটি ছিল একটি কৃষক আন্দোলন পরের প্রশ্ন ভারত সরকার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন উত্তর হবে সি নাম্বার এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা পরের প্রশ্ন বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল উত্তর হবে তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক পরে প্রশ্ন ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় উত্তর হবে কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল পরের প্রশ্নগুলি দেখে নাও এগুলি দুই নাম্বার করে এগুলি তোমরা এখান থেকে দেখে নাও আমার আরেকটা ভিডিও আছে ওখানে দেখবে এই ভিডিও প্রশ্নগুলি বেশিরভাগই উত্তর ওখানে দেওয়া আছে আর যদি কোনোটা অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে লিখে জানাবে আমি উত্তর দিয়ে দেব প্রশ্নগুলি দেখে না এবার চার নাম্বার প্রশ্ন আমি দেখে নাও এগুলি অত্যন্ত প্রয়োজনীয় প্রশ্ন এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে এগুলি রেডি করে ফেলা আমি এমসি কু এসি উত্তরগুলি দিয়ে দিচ্ছি ওখান থেকে শুনে নিলে এবার এগুলি তোমরা নিজেরা রেডি করে ফেলো আর যেটা পারবে না কমেন্টে লিখে জানাবে আমি উত্তর দিয়ে দেবো এই ছিল দুই হাজার সতেরো সালের কোশ্চেন এবার দুই হাজার আঠারো সালের কোশ্চেন দেখাচ্ছি দেখে না এবার দুই হাজার আঠারো সালের কোশ্চেন এক নাম্বার জীবনের ঝরা পাতা গ্রন্থটি হলো একটি উত্তর হবে আত্মজীবনী পরের প্রশ্ন সম্প্রকাশ ছিল একটি উত্তর হবে সাপ্তাহিক পত্রিকা পরের প্রশ্ন নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ অনুবাদের প্রকাশক ছিলেন উত্তর হবে রেভা জেমস লং পরের প্রশ্ন সতীদাহ প্রথা রদ হয় উত্তর হবে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন উত্তর হবে ছোটনাগপুরে পরের প্রশ্ন ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় উত্তর হবে আঠারোশো ছাপ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকর পরের প্রশ্ন ভারত ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে উত্তর হবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ভারতের ভারত সভার প্রথম সভাপতি ছিলেন উত্তর হবে রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল উত্তর হবে এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ পরের প্রশ্ন ইস্ট ইন্ডিয়া ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন উত্তর হবে সি ভি রমন পরে প্রশ্ন বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল উত্তর হবে বাংলার কৃষক শ্রেণী পরে প্রশ্ন বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হবে যুক্ত প্রদেশে পরের প্রশ্ন রামপা বিদ রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় উত্তর হবে গোদাবরী উপত্যকায় পরের প্রশ্ন নারী কর্মমন্দির প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছিলেন নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উত্তর হবে উর্মিলা দেবী পরের প্রশ্ন সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল উত্তর হবে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি পরের প্রশ্ন দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন উত্তর হবে গান্ধীজি পরের প্রশ্ন স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় উত্তর হবে উনিশশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে গোয়া ভারতভুক্ত হয় খ্রিস্টাব্দে এবার পরের প্রশ্ন দেখে না একটি বাক্যে উত্তর দিতে হবে আমি শুধু উত্তরগুলি বলছি প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে না প্রথমটার উত্তর হবে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে বোম্বাই তৃতীয় প্রশ্নের উত্তর হবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে চতুর্থ প্রশ্নের উত্তর হবে হরিচাঁদ ঠাকুর পরের প্রশ্নগুলি দেখো সত্য মিথ্যা প্রথমটি সত্য দ্বিতীয়টি মিথ্যা তৃতীয়টি মিথ্যা চতুর্থটি মিথ্যা এবার স্তম্ভ এক নম্বরের সঙ্গে হবে তিন নাম্বার এই পাশে দুই নাম্বারের সঙ্গে ওই পাশে হবে এক নাম্বারটা অসহযোগ আন্দোলন কালী প্রসন্ন সিংহ এটা উত্তর হবে হুতুম পেচার নকশা অর্থাৎ চার নম্বরটা আর পরেরটা উত্তর হবে চার নম্বরটা উত্তর হবে দুই নাম্বার পুনা চুক্তি পরের প্রশ্নগুলি ব্যাখ্যা স্তম্ভ মানচিত্র দেওয়া আছে এগুলি তোমাদের বিষয় মধ্যে করা আছে ওখান থেকে দেখে নিও তোমরা আরেকটি ভিডিও দেওয়া আছে সেখানে দেখবে সবগুলি করা আছে ওখান থেকে দেখে নিও এবার বিবৃতি এক নাম্বার বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা নাম্বার তিন দুই নাম্বার বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা নাম্বার এটাও তিন তিন নাম্বার বিবৃতির উত্তর হবে ব্যাখ্যা নাম্বার এটাও তিন চার নাম্বার ব্যাখ্যার উত্তর হবে স্বদেশী পণ্য বিক্রয় বিক্রির জন্য অর্থাৎ এটাও তিন তাদের সেবন্ন বিক্রির জন্য এবার পরের প্রশ্নগুলি দেখে নাও দুই নাম্বার প্রশ্ন এগুলি আলাদা করে একটা ভিডিও দেওয়া আছে ওখানে দেখো মান দুইয়ের এই প্রশ্নগুলি বেশিরভাগই উত্তর ওখানে করে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নাও প্রশ্নগুলি দেখে নাও পরিষ্কার এখানে দেখা যাচ্ছে এখান থেকে দেখে দেখে তোমরা যেগুলো নিজেরা পারবে করে নাও আর যেগুলি পারবে না এবার চ্যানেলে মান দুইয়ের প্রশ্নের উত্তর দেওয়া আছে ওখান থেকে দেখি নাও এবার সাত আটটি বাক্যের উত্তর দাও চার নাম্বার করে থাকবে এগুলো দেখি নাও এগুলি কিন্তু ভালো করে রেডি করবে এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের রিপিট প্রশ্ন আসবে এগুলো পরীক্ষায় আসলে তোমরা এখান থেকে যদি এগুলি রেডি করো অবশ্যই ভালোভাবে পরীক্ষা দিতে হবে প্রশ্নগুলি দেখো দেখে দেখে খাতায় রেডি করে উত্তরগুলি রেডি করে ছিল দুই হাজার আঠারো সালের কোশ্চেন এবার দেখাবো দুই হাজার উনিশ সালের কোশ্চেন এক নম্বর প্রশ্নটি দেখে নাও মোহনবাগান ক্লাব আই এফ এ শিল্ড জয় করেছিল উত্তর হবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে দুই নাম্বার দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন উত্তর হবে চলচ্চিত্রের সঙ্গে তিন নাম্বার গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হয় উত্তর হবে কুষ্টিয়া থেকে চার নাম্বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় উত্তর হবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন উত্তর হবে ডক্টর এম জে ব্রামলি ছয় নম্বর প্রশ্ন তিতিমিরের প্রকৃত নাম উত্তর হবে মীর নিসার আলী সাত নম্বর সন্ন্যাসী ফকির বিদ্রোহে অন্যতম নেতা ছিলেন উত্তর হবে দেবী চৌধুরানী পরে প্রশ্ন বন্দে মাতরম সঙ্গীতটি রচয়িতা উত্তর হবে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কত সালে উত্তর হবে আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন উত্তর হবে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন উত্তর হবে ব্যঙ্গ চিত্রশিল্পী পরের প্রশ্ন পরের প্রশ্ন বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল উত্তর হবে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পরে প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উত্তর হবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন উত্তর হবে স্বামী সহজানন্দ পরের প্রশ্ন কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে বোম্বাইতে পরের প্রশ্ন ওয়ার্ক অ্যান্ড প্রেজেন্স পার্টি যুক্ত ছিল উত্তর হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে পরের প্রশ্ন বাংলার গভর্নর স্ট্যানলি বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন উত্তর হবে বিনা দাস পরের প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন উত্তর হবে শচীন্দ্র প্রসাদ বসু পরের প্রশ্ন ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে মালাবারে পরের প্রশ্ন যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় উত্তর হবে জুনাগড় পরের প্রশ্ন ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় উত্তর হবে উনিশশো ষাট খ্রিস্টাব্দে দেখে না এখানে ছিল এক একটি বাক্য উত্তর দাও যেমন প্রথমটা ছিল গোড়া উপন্যাসটি কে রচনা করেন উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম উত্তর হবে অন্নদামঙ্গল পরের প্রশ্ন কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠারোশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন উষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলনে এবার ঠিক ভুল ঠিক ভুলগুলি দেখে নাও আমি উত্তর বলে দিচ্ছি এক নাম্বার প্রশ্নের উত্তর ঠিক দুই নাম্বার ভুল তিন নাম্বার ভুল চার নাম্বার ভুল এবার স্তম্ভ এক নাম্বার এই পাশে চার নাম্বার হবে বঙ্গদর্শন দুই নাম্বার হিন্দু মেলা তিন নাম্বার কৃষক আন্দোলন চার নাম্বার হিন্দু বালিকা বিদ্যালয় এবার ম্যাপান্ডিংগুলি দেখে নাও এই জায়গাগুলি চিহ্নিত করেন এটা ভিডিওতে দেওয়া আছে ওখান থেকে দেখে নাও এগুলি করলে তোমরা কিন্তু পরীক্ষা হলে সরাসরি কমন পেয়ে যাবে এবার বিবৃতি এবার বিবৃতিগুলির উত্তর দেখে নাও প্রথম বিবৃতি উত্তর হবে দুই নাম্বারটা ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে আবেদন জানিয়ে দুই নাম্বার বিবৃতি উত্তর হবে তার উদ্দেশ্য ছিল সদেশীকতা প্রচার করা দিনাবস্থ উত্তর হবে ব্যাখ্যা 3 তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে তিন নাম্বাখের উত্তর হবে এই পাশে তিন নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণীর আন্দোলন চার নম্বর প্রশ্নের উত্তর হবে শেষের তিন নম্বরটা গান্ধীজি শ্রেণী সংগ্রামের পরিবর্তে শ্রেণী সমন্বয়ে বিশ্বাসী ছিলেন এবার মান দুইয়েরগুলি দেখে নাও এগুলি চ্যানেলে দেখো দুই নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে ওখান থেকে উত্তরগুলি দেখে নাও যদি কোনোটা উত্তর না পাও কমেন্টে লিখে জানাবে আমি উত্তর দিয়ে দেব এগুলি তোমাদের পাঠ্য বইতেও পাবে এবার চার নাম্বারের প্রশ্ন প্রশ্নগুলি দেখে নাও এগুলি কিন্তু অত্যন্ত দরকারি প্রশ্ন এগুলি তোমরা পরে রেডি করে ফেলবে এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের পরীক্ষার হলে সরাসরি পেয়ে যাবে দেখে নাও প্রশ্নগুলি এবার মান এগুলি চারের ছিল এবার মান আটের এগুলি ছিল দুই হাজার উনিশের প্রশ্ন ভালোভাবে দেখে নাও এবার দুই হাজার কুড়ি নিয়ে আলোচনা করবো এবার দুই হাজার কুড়ির প্রশ্নের এম সি কে উত্তর গুলি দেখে নাও বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় উত্তর হবে পাঁচই জুন দুই নম্বর ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল যাদের কাছ থেকে উত্তর হবে পর্তুগিজ পরের প্রশ্ন প্রথম সরকারি শিক্ষা কমিশন হাঁটার কমিশন গঠিত হয় উত্তর হবে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন উত্তর হবে আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বাংলার নবজাগরণ ছিল উত্তর হবে কলকাতা কেন্দ্রিক পরের প্রশ্ন দ্বিতীয় অরণ্য আইন লাভবান হয়েছিল দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল উত্তর হবে ব্রিটিশ সরকার পরের প্রশ্ন হুল কথাটির অর্থ হল উত্তর হবে বিদ্রোহ পরের প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল উত্তর হবে ভারতীয় ভারতবাসীর আনুগত্য ভারতবাসীর আনুগত্য অর্জন ভারতবাসীর আনুগত্য অর্জন পরের প্রশ্ন পরের প্রশ্ন ল্যান্ড হোল্ডার্স সোসাইটি সভাপতি ছিলেন উত্তর হবে রাজা রাধাকান্ত দেব পরের প্রশ্ন হিন্দু মেলার সম্পাদক ছিলেন উত্তর হবে গণেশ গগনেন্দ্রনাথ ঠাকুর উত্তর হবে গগনেন্দ্রনাথ ঠাকুর হিন্দু মেলার সম্পাদক ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন বাংলা ভাষায় প্রথম বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় উত্তর হবে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ ছিলেন উত্তর হবে প্রমোদনাথ বসু তেরো নম্বর প্রশ্ন দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল পরের প্রশ্ন মোপলা বিদ্রোহ হয়েছিল উত্তর হবে মালাবার উপকূলে পরের প্রশ্ন মিরার ষড়যন্ত্র মামলা হয়েছিল উত্তর হবে শ্রমিক নেতাদের বিরুদ্ধে পরের প্রশ্ন নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হবে আইন অমান্য আন্দোলনের সময়ে পরের প্রশ্ন মাস্টারদা নামে পরিচিত উত্তর হবে সূর্য সেন পরের প্রশ্ন মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন উত্তর হবে রাম স্বামী নায়িকার পরের প্রশ্ন স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল উত্তর হবে হায়দ্রাবাদ পরের প্রশ্ন পুনর্গঠিত কেরল রাজ্যটির অবস্থিত ছিল পুনর্গঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল উত্তর হবে মালাবার উপকূলে এবার দেখে নাও একটি বাক্যে উত্তর দিতে হবে প্রথম প্রশ্নটির উত্তর হবে সত্তর বৎসর দ্বিতীয় প্রশ্নটির উত্তর হবে গুরুদাস বন্দ্যোপাধ্যায় তৃতীয় প্রশ্নটির উত্তর হবে আঠারোশো ষাট খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্নের উত্তর হবে বিদ্যাসাগর এবার ঠিক ভুলগুলি দেখে নাও আমি উত্তরগুলি দিচ্ছি এক নাম্বার প্রশ্নের উত্তর হবে ভুল দুই নাম্বার প্রশ্নের উত্তর হবে ভুল তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে সুভাষচন্দ্র ঠিক চার নাম্বার প্রশ্নের উত্তর হবে ভুল তাহলে তিনটা ভুল আর শুধু তিন নাম্বারটা ঠিক এবার পরের স্তম্ভটা দেখে নাও স্তম্ভের উত্তর আমি বলেছি দেখে না প্রথমটার উত্তর হবে পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ তিন নাম্বারটা দ্বিতীয়টার উত্তর হবে নববিধান ওই পাশের চার নম্বরটা তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে ওই পাশের এক নাম্বারটা আর চার নাম্বার প্রশ্নের উত্তর হবে ওই পাশে দুই নাম্বারটা বর্তমান ভারত শেষ এবার ম্যাপ দেখে নাও এগুলি কিন্তু করলে তোমরা অবশ্যই ফাইনালে এখান থেকে ম্যাপ পেয়ে যাবে এই যে নামগুলি আমি দেখালাম আগেরগুলো এইগুলি মিলে এখান থেকে তোমরা এখান থেকে সরাসরি কমন পেয়ে যাবে এবার বিবৃতি এক নাম্বার প্রশ্নের উত্তর হবে তিন নাম্বার ব্যাখ্যাটি নাম্বার প্রশ্নের উত্তর হবে এটাও তিন নাম্বার এবার তিন নাম্বার বিবৃতির উত্তর হবে এটাও তিন নাম্বার চার নাম্বার বিবৃতির উত্তর হবে দুই নাম্বারটা এবার মান দুয়ের প্রশ্নগুলো দেখে নাও এগুলি উত্তর তো দেওয়া আছে বলে দিলাম আগেই ওখান থেকে তোমরা দেখে নাও এখান থেকে প্রশ্ন দেখো ওখানে উত্তর আছে না পেলে কমেন্টে জানাবে আমি উত্তর দিয়ে দেব এগুলি যদি তোমরা রেডি করে যেতে পারো নিশ্চিত এখান থেকে কমেন্ট পেয়ে যাবে অনেক প্রশ্ন এখান থেকে আসবে কমেন্ট পেয়ে যাবে এবার মান চারের প্রশ্নগুলি দেখে নাও এই প্রশ্নগুলি দেখলে তোমরা তোমাদের মানে কেমন ধরনের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসে সেটাও জানতে পারবে এই নিয়মে এইভাবেই প্রশ্ন আসে সাধারণত প্রতিবারই এবার আট নাম্বারের প্রশ্ন দেখে না এই ছিল এটা ছিল আট নাম্বারের প্রশ্ন এবার দুই হাজার বাইশ সালের প্রশ্ন একুশে তে পরীক্ষা হয়নি এজন্য প্রশ্ন দেওয়া হয়নি এবার এটা দুই হাজার বাইশ সালের এক নম্বর সত্যজিৎ রায় যুক্ত ছিলেন উত্তর হবে শিল্প চর্চার ইতিহাসে ঘনটাকে দুই নম্বর রেশম আবিষ্কৃত হয় প্রাচীন উত্তর হবে চীন দেশে পরের প্রশ্ন নিষিদ্ধ শহর বলা হয় উত্তর হবে লাসাকে বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল উত্তর হবে মাসিক পত্রিকা নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল উত্তর হবে ঢাকায় রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্রটি হলো উত্তর হবে সমাচার দর্পণ পরের প্রশ্ন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন উত্তর হবে হোসেন আহমেদ পরে প্রশ্ন ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি বিদ্রোহ ছিল উত্তর হবে কোল বিদ্রোহ পরের প্রশ্ন সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন উত্তর হবে ওয়ারেন হেস্টিংস সবচেয়ে দীর্ঘ স্থায়ী কৃষক বিদ্রোহটি হলো উত্তর হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ পরের প্রশ্ন মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন উত্তর হবে বাংলার ওয়াহাবি আন্দোলনে রাষ্ট্রগুরু নামে পরিচিত উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন আনন্দ মোহন বসু ছিলেন ও সরি চোদ্দ নম্বর প্রশ্ন মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ হিসেবে আখ্যা দিয়েছিলেন উত্তর হবে পরের প্রশ্ন মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিলেন উত্তর হবে সুরেন্দ্রনাথ সেন পরের প্রশ্ন আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার উত্তর হবে প্রতিষ্ঠাতা পরের প্রশ্ন বন্দে মাতার সঙ্গীতটি রচনা করেন উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন বৈশ্ববিজ্ঞান মন্দিরে প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসুর অধ্যাপক ছিলেন উত্তর হবে উদ্ভিদ বিদ্যা পরের প্রশ্ন বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর হবে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরের প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো ছয় এর প্রথম সভাপতি ছিলেন উত্তর হবে রাস বিহারী ঘোষ রাস বিহারী ঘোষ দিকদর্শনের সম্পাদক ছিলেন উত্তর হবে জন ক্লার্ক মার্সম্যান নম্বরটা উত্তর হবে এবার এক কথায় প্রকাশ প্রশ্নগুলি দেখে নাও আমি উত্তরগুলি বলে দিচ্ছি এক নাম্বার প্রশ্নের উত্তর হবে আঠারোশ খ্রিস্টাব্দে দুই নাম্বার প্রশ্নের উত্তর হবে গভর্নর হাউস তিন নাম্বার প্রশ্নের উত্তর হবে নীল দর্পণ অনুবাদ 4 নম্বর প্রশ্নের উত্তর হবে ফেলিক্স কেডি ফেলিক্স ফয়েকা লরেসি কইছে ফেলিক্স ক্যারি কয়েকার বর্ষণারে দিবি হবে পরের প্রশ্ন ঠিক ভুলগুলি দেখে নাও প্রথমটি উত্তর হবে ভুল দ্বিতীয়টি ঠিক তৃতীয়টি ঠিক চতুর্থটি ঠিক তাহলে প্রথমটা ভুল আর পরেরগুলি সবগুলো ঠিক এবা স্তম্ভ প্রথমটা উত্তর হবে লট রিপন এটার উত্তর হবে হান্টার কমিশন দুই নাম্বার প্রশ্নের উত্তর হবে রাজা রাম উত্তর হবে অ্যাংলো হিন্দু স্কুল তিন নাম্বার দ্বারকানাথ ঠাকুর উত্তর হবে ওই পাশের এক নম্বর অর্থাৎ জমিদার সভা চার নাম্বার তারকানাথ পালিত তারকনাথ পালিত উত্তর হবে ওই পাশের বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এবার ব্যাখ্যা ও ম্যাপান্ডিংগুলি দেখে নাও এগুলি চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে দেখে নেবে এগুলো কিন্তু অত্যন্ত দরকার এখান থেকে তোমরা যেগুলো দিয়ে দিলাম এগুলো করলে পরে তোমরা পরীক্ষা হলে অবশ্যই নিশ্চিত কমন পেয়ে যাবে আর না নাম্বার ব্যাখ্যাগুলি দেখে এক ব্যাখ্যার উত্তর হবে এই কলেজে শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশাধিকার ছিল অর্থাৎ এক নাম্বারটা দুই নাম্বার এর উত্তর হবে এটি গঠিত হয়েছিল কোল বিদ্রোহের পর এখানেও এটি দুই নাম্বারটা দুই নাম্বারই হবে তিন নাম্বারটার উত্তর হবে এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত হয় তিন নম্বর প্রশ্নের উত্তর হবে তিন নাম্বারটায় চার নাম্বার প্রশ্নের উত্তর হবে তিন নাম্বারটা কারণ এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছবার সুলভতম ও সহজতম উপায় এটার উত্তর হবে তিন নাম্বারটা এটি ছিল সম্ভাব্য ক্রেতাদের কাছে পৌঁছাবার সুলভতম ও সহজতম উপায় এবার দুই নম্বর প্রশ্নগুলো দেখে নাও এগুলো আগে বলেছি চ্যানেলে দেখো দুই নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে ওখান থেকে দেখে নাও এগুলি কিন্তু খুব ভালো প্রশ্ন এগুলো যদি তোমরা রেডি করতে পারো এখান থেকে অনেক প্রশ্নে তোমরা সরাসরি এখান থেকেই সরাসরি কেমন পেয়ে যাবে এবার চারের দেখে না এবার আটের গুলি দেখে না দুই হাজার বাইশে কিন্তু এভাবে প্রশ্ন ছিল চারটা চারটা করেছিল এখান থেকে তোমাদেরকে উত্তর করতে হয়েছে সব মিলে ছয়টা আর আট নাম্বারে তিনটা প্রশ্ন ছিল তিনটার থেকে উত্তর করতে হবে একটা এই ছিল দুই হাজার প্রশ্ন এবং তার কিছু উত্তর দুই হাজার বাইশের প্রশ্ন এবং তার কিছু উত্তর আমি এখানে দিয়ে দিলাম এমসি কিউ স্তম্ভ বিবৃতি সবগুলির প্রশ্নের উত্তর কিন্তু আমি বলে দিয়েছি এবার তোমরা ওখান থেকে শুনে পড়ে নিও ওইগুলি থেকে পারলে খাতায় লিখে পড়লে আরো ভালো হয় আর বড়ো প্রশ্নগুলি যেগুলি চার নাম্বার বা দুই নাম্বার এগুলি এখান থেকে দেখে নাও তোমরা পাঠ তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নেবে এই প্রশ্নগুলি পড়লে কিন্তু অনেক কিছুই তোমরা এখান থেকে অনেক কিছু পরীক্ষা হলে পেয়ে যাবে সরাসরি আমার এই উত্তরগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের যদি অন্য কোনো সাবজেক্টের সালওয়েস কোশ্চেনগুলো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি সেগুলি তোমাদের দিয়ে দেবো আর এগুলির মধ্যে যদি কোনোটা উত্তর তোমাদের খুঁজে পেতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে আমি সেগুলি উত্তর তোমাদের দিয়ে দেব নেক্সট ভিডিওতে তোমাদের ওইগুলি উত্তর দিয়ে দেবো এগুলি ছিল অত্যন্ত দরকারি প্রশ্ন এই প্রশ্নগুলি যদি তোমরা রেডি করতে পারো তাহলে এখান থেকে অনেক প্রশ্ন দেখবে তোমরা তোমাদের মাধ্যমিকের যে প্রশ্ন আসবে তার মধ্যে অনেক প্রশ্ন তোমরা দেখবে এগুলি প্রশ্নই তোমাদের রিপিট করে ওখানে প্রশ্নগুলি চলে এসেছে ভালো করে এখান থেকে করে ফেলা এরপরে আমি ভূগোল এবং বাংলার প্রশ্নগুলি দিয়ে দেবো অন্য সাবজেক্টে যদি কোনোটা লাগে ইতিহাস ভৌতিবিজ্ঞান এবং জীবন বিজ্ঞান কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে দেখে নিও এছাড়া যদি তোমাদের অন্য কোনো প্রশ্নটাকে কমেন্টে জানাবে আমি দিয়ে দিই